হ্যালো গাইস, আশা করি ভালো আছো। অনেকদিন পর আসলাম আর কি। তো যাই হোক, অ্যান্ড গেস হোয়াট, আমার একটা ভিডিওতে পুরো ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক আসছে। অ্যান্ড ওই ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ক্লেম ছিল না, কোনো কিছু ছিল না, পুরো ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক। ভাই হোয়াট দ্য হেল, আই মিন লাইক কোন মগায় দিছে, আমি খালি হেটা চিন্তা করতেছি। আমার কিন্তু লিটারেলি 1K সাবস্ক্রাইবারও না হয় নাই এখন পর্যন্ত, আর উপরে দিয়ে ভাই ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারতাছি না, ওই 1600-এর মধ্যে আটকে আছে এখনও। তো যাই হোক, অ্যান্ড আমার যে কল অফ ডিউটি যে ওয়ারজোন মোবাইল একটা গেমের উপরে আমি বলছিলাম যে ওই গেমটা কেন বাংলাদেশে অনেকে খেলতে পারবে না বা খেলবে না আর কি, তো এটা নিয়ে আর কি বলছি। অ্যান্ড ওই যে ভিডিওটা, ওই ভিডিওটার কারণে আমার কপিরাইট স্ট্রাইক আইসা পড়ছে। অ্যান্ড লিটারালি আমি ইউটিউবে দেখলাম যে অনেকে ওই ভিডিওটা ইউজ করছে, বাট কারো কোনো কিছু হয় নাই। বাট আমারই ভাই কপিরাইট স্ট্রাইক, পুরো ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক, কোনো কপিরাইট ক্লেমও আসে নাই যে ভিডিওতে আগেই একটা কপিরাইট ক্লেম আসবে বা কোনো কিছু, ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক। ভাই হোয়াট দ্য হেল ভাই, মানে কী যে বলবো, এই জিনিসটা লাইক ঠিক না যে অ্যাটলিস্ট যে পার্সনটা মনিটাইজ না তার চ্যানেলটা মনে করো 1K সাবস্ক্রাইবারও হয় নাই, তাকে তুমি যদি ডাইরেক্ট একটা পুরো মানে স্ট্রাইকই মেরা দাও, এটা তো ভাই একটা বেআইনি হলো না? লাইক অ্যাটলিস্ট গিভ দেম আ ওয়ার্নিং যে তোমার ভিডিও এরকম থেকে এই জায়গা থেকে নিছো, ওনার বলতেছে ভিডিও সরাইতে, নাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবা। তো এরকম একটা জিনিস অ্যাটলিস্ট ইউটিউবের বলা উচিত ছিল, বাট না, মানে এখন এটা কোনো ইউটিউবের রুলই না। আগে কিন্তু মনিটাইজ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কপিরাইট স্ট্রাইক পাইতা না, বাট এখন এটাও দেখো যারা ইউটিউবে আসতেছে নতুন, তো তারা প্লিজ এই জিনিসটা দিকে খেয়াল রাখুন, নাহলে কিন্তু তোমার চ্যানেল উড়িয়ে দিতে পারে, কারণ 3টা কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেল উড়াই দিবে পুরো। অ্যান্ড গেস হোয়াট, আমার একটাই পড়ছে। অ্যান্ড ভাই লাইক কী কমু, মানে এতটা পরিমাণ মেজাজ গরম লাগতেছে। লাইক ওই ভিডিওতে যে কমপক্ষে 1000-এর উপরে মানে ভিউজ আসছিলো, অ্যান্ড লিটারালি বিশ্বাস করো এরকম একটা চ্যানেলের জন্য 1000 কেন, 500-টা ভিউজ আসাও অনেক লাইক একটা বড় ব্যাপার। অ্যান্ড ভাই লিটারালি কী বলবো, আমি হতাশ হয়ে গেলাম। অ্যান্ড আমার কিন্তু সামনে SSC পরীক্ষা, যার কারণে আমি ভিডিও আপলোড করতেছি না, তো প্লিজ যারা সাবস্ক্রাইব করছে তারা আনসাবস্ক্রাইব করো না। অ্যান্ড ইয়া, যারা আর কি আসো সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাট অনেকে ভাই ভিডিও পুরো দেখে না যে ওই ভিডিওতে কী থাকে। অ্যান্ড আমার মানে কী বলবো, ওই যে কল অফ ডিউটি মোবাইলের যে ওয়ারজোনের ভিডিওটা ছিল, ওই ভিডিওটাতে আমি ডাইরেক্টলি বলছি যে গেমটা আমি খেলি নাই, অ্যান্ড গেমটা আমি অন্যজনের থেকে নিয়েছি। অ্যান্ড ওই যে আমার ফ্রেন্ড যে আমার গেমটা পাঠাইছে, আমি কি জানি যে ওই গেমটা বালতুর? মানে লাইক মেন কথা আমি যা সেটা বলতে চাইতেছি, কপিরাইট স্ট্রাইক মারা এটা কোনো লাইক পুরো ডাইরেক্ট মারা কোনো অসুবিধা না, বাট যেই পার্সনটা মনে করো 1K সাবস্ক্রাইবারও না বা ওয়াচ টাইমও কমপ্লিট করে না বা তার চ্যানেল মনিটাইজও না, সে মনে করো তার উপরে এরকম ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক লাইক ইউটিউব পাঠাবে, এটা ঠিক না উইদাউট এনি ওয়ার্নিং। কারণ ধরো 1000 সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত 1000 বাদ দাও, মানুষের জন্য নতুন নতুন ইউটিউব শুরু করে, অর্ধেকের বেশি মানুষ জানেই না যে ওইটা সম্পর্কে জিনিসটা কী আসলে, তো লাইক কেয়ার ফ্রি থাকে তারা, তো এই জিনিসটা তো ঠিক না যে লাইক আই ডোন্ট গিভ আ ড্যাম যে তোমার কাছে 10টা সাবস্ক্রাইবার আছে বা 100টা আছে, তুমি তার থেকে কোনো ভিডিও নিলে আমি তোমাকে স্ট্রাইক মারবো। তো ইউটিউব লাইক অ্যাটলিস্ট ওনার যদি স্ট্রাইকও মারে, তো লাইক ইউটিউবের একটা জিনিস করা উচিত যে একটা ওয়ার্নিং পাঠানো উচিত আর কি, যে ভিডিওটা অন্যজনের থেকে নিছেন আপনি ওটাকে সরান, নাহলে ওনারের কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলে আসবে। তো এরকম একটা জিনিস অ্যাটলিস্ট একটা ইমেলের মাধ্যমে পাঠানো উচিত, ইউটিউব তো সাধারণত ইমেলের মাধ্যমেই পাঠায় আর কি। তো এই জিনিসটা একটু হলেও ইউটিউবের দেওয়া উচিত যারা আর কি আন্ডার 1K সাবস্ক্রাইবার আছে, অ্যান্ড তাদের চ্যানেলও মনিটাইজেশন না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাটলিস্ট হওয়া উচিত। এরকমভাবে হুট করে স্ট্রাইক মারা দেওয়া এটা লাইক ঠিক না, মানে কী বলবো ভাই, 400-টার উপরে ভিডিও আপলোড করছি, পাবলিক আছে আর কি, আর পাবলিক ছাড়া প্রাইভেটে ভাই অনেকগুলো ভিডিও আপলোড করছি, কমসে কম 500-এর উপরে, ওগুলা পরে প্রাইভেট করে দেওয়া হয়েছে। তো লাইক ইয়া, অনেক বেশি টাফ। অ্যান্ড ভাই লিটারালি আমি ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারতেছি না, কারণ আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট অনেক কম ফর সাম রিজন। অ্যান্ড আমি আগেও বলছি যে ভাই ভিডিও পুরো দেখ, অ্যাটলিস্ট অর্ধেকটা দেখো, শুধু আমার ক্ষেত্রে বলতেছি না, আদারওয়াইজ যারই ভিডিও দেখো তাদের ভিডিও অ্যাটলিস্ট অর্ধেকটা দেখো, কারণ এতে আইডিয়া হবে যে ওই ভিডিওটা কত পরিমাণ এন্টারটেনমেন্ট হতে পারে। ফার্স্টেই 2 মিনিট দেখে তুমি কিছু বুঝবে না যে ওই গেমের মধ্যে কী ডায়াল চালু আছে, ঠিক না? তো লাইক ইয়া, এই জিনিসটাই আর কি। অ্যান্ড ভাই কী আর কমো, লাইক লাইক স্যাড সাউন্ড বেরা ভাই, ইয়া করবো নাকি হাসবো ভাই, আবার লিটারালি জিনিসটা লাইক ফানি লাগতেছে, মানে কারো কোনো কিছু নেই, অনেক বড় বড় ইউটিউবাররাও ওই ক্লিপ ইউজ করছে, অ্যান্ড তারা অফকোর্স ক্রেডিট দিছে, আমিও দিছি, বাট লাইক হোয়াট দ্য হেল, মানে লাইক ক্যান, লাইক আমার সাথে ক্যান, মানে কী কমু, দিস ইজ ভেরি স্যাড ভাই। অ্যান্ড লাইক
আমি ভাই কি করবো আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, যদি পরে আবার এটার একটা বিপরীত কোনো কিছু দিই উল্টাপাল্টা এটা বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে তো ইউটিউব অফকোর্স তাদের সাপোর্টই যাবে অ্যান্ড আমার চ্যানেলে বলা যায় না দ্বিতীয় স্ট্রাইকও আসতে পারে। তো এরকম একটা সিন, যার কারণে ওটার বিরুদ্ধে ফাইটও করিনি। তো লাইক ইয়া, একটা খাই গেছি আর দুইটা খাইলে মার হাবা হয়ে যাবে। তাই আমি বলবো যে আমার যে শর্টসের চ্যানেল আছে, ঠিক আছে, ভিডিও বাবু গেমের, ওটাতে অ্যাটলিস্ট ভিডিও না দেখলেও সাবস্ক্রাইব করে রাখো, কারণ কোনো সময় চ্যানেল ভুলে গেলে ওইখানে কিছু বলতে পারবো আর কি। তো ইয়া, এটাই ছিল। অ্যান্ড যারা নতুন আসতেছে ইউটিউবে তারা একটু সাবধান থাকবে, আগেই বললাম। আর অনেকে কমেন্ট সেকশানে আমার এই কয়েকদিন দেখছি অনেক লাইক নেগেটিভ কমেন্ট আছে, বলে যে তোর কন্টেন্ট থেকে আমার কন্টেন্ট ভালো বাট তোর মতো তোর থেকেও আমি কম ভিউজ কেন পাই। তো ওয়েল ভাই, ইউটিউবে প্রথম প্রথম আসছে কেউই ভিউ পায় না, আমিও পাই না। তুমি ভাববো না যে তোমার কন্টেন্ট আমার থেকে বেটার বা আমার কন্টেন্ট তোমার থেকে বেটার, কারণ ভাই নিজের কন্টেন্ট নিজের কাছে খারাপও লাগতে পারে, নিজের কাছে নিজের কন্টেন্ট ভালোও লাগতে পারে। তো জিনিসটা লেগে এরকম, সো ওই জিনিসটা খারাপ মাইন্ডে নিও না, জাস্ট আপলোড করতে থাকো। 100টা ভিডিও আপলোড করার পরই দেখবা তোমার চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। অ্যান্ড সেকেন্ড কথা, যে যারা ইউটিউবে নতুন আসতেছে তো তারা বিশেষ করে এই জিনিসটাতে খেয়াল রাখো। অ্যান্ড ভাই, কারো যদি ফিডব্যাক সেন্ড করতে পারো তারাও ফিডব্যাক সেন্ড করো, ফিডব্যাকে আমার কিছু হবে না, মানে আর কি এই জিনিসটা সিস্টেমটা চেঞ্জ হতে পারে। তো ইয়া, এটাই বলার ছিল। অ্যান্ড প্লিজ ভাই, যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করো, অ্যান্ড অ্যাটলিস্ট ভিডিও দেখলে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে 400 উপরে ভিডিও আছে, তাই আমি একটা এক্সামের কারণে ব্রেকে আসি, সো প্লিজ আনসাবস্ক্রাইব করো না। এক্সাম শেষ হওয়ার পর সাথে সাথে ভিডিও আপলোড করা শুরু হবে, লাইভ স্ট্রিমও হবে। সো ইয়া, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে। অ্যান্ড ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা সাবস্ক্রাইব করে রাখছো, লিটারেলি লাভ ইউ অল। অ্যান্ড অনেক কম মানুষ বাট তারপরও স্টিল যে কজন আছে তারা ফ্রেন্ডের মতো হয়ে গেছে এক হিসেবে বলতে গেলে, কারণ লাইক সংখ্যা কম। সো ইয়া, তাদের প্রতি ওরকম রিপ্লাইও দিতে পারি, কোনো সময় বেশি হয়ে গেলে নাও দিতে পারি, সো এটাই তোমাদের সুযোগ। জোক ছিল ভাই, অনেক আমার মাইন্ডে নিও না। তো যাই হোক, গুড বাই।